দেখান ফল আল্লাহর একজন বান্দা আসলা ইমাম কুরতুবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া লিখন আল্লাহর একজন বান্দা এই বান্দা একবার তার বিবিরে কইলা ডঙ্গ ডঙ্গর মারফতে কোন সময় বিবি কইলে ডঙ্গর জানি স্বামী কইলে তো ডঙ্গর মারফতে কইলা ও আমার বিবি আমি তোমার স্বামী কইয়া দেই একটা কথা তুমি শুনা রাখো বলে কোন কথা বলে তোমারে কই আর তুমি যদি আসমানের চন্দ্র আছে চাঁদ আছে এই চাঁদ দিয়ে যদি সুন্দর হইতে পারো না তখন জমিনের মধ্যে তোমার লাগে আমার সংসার আর নাই ওটা তুমি তালাক মাত্র দেখেছেন তো তালাক যে শব্দ আছে স্বামী যদি তালাক দিলায় তার বিবির যদি কোনো শর্ত লাগাইয়া কোনো কয়েদ লাগে তখন এই স্বামী বিবির লোকের সংসার করতে পারতো না বিবি স্বামীর লোক সংসার করতে পারতো না তো আল্লাহর বান্দার নাম হয় তাহলে হযরত ঈসা ইবনে মুসা وعيسى ابن موسى رحمة الله تعالى عليه أقبطن ببير خويلة ببي أمي تمار شامي تمار اختا خدا شنائي هدية آروا أمار ببي تمي جدي أسمان وچندر تي جدي شندر ويتي فارونا زمينو مدي تمال لگي أمار شمشار نائي أسمان وچندر تي جدي شندر ويتي فارونا ببي تمي زمينو مدي تمي تلاق زي شما يالر بندائتان ببير امن خطا خويلة আমি আসমানের চন্দ্র দিয়ে কোনো সময় আমার লাখান ব্যক্তি কোনো সময় সুন্দর হইতাম পারতাম না ও আল্লাহর বন্দার টেনশন বাড়িল আর স্বামীর টেনশন বাড়িল বিবির টেনশন বাড়িল আমার বিবির তালাক দেওয়ার কোনো কথা নাই তালাক দেওয়ার কোনো প্রশ্ন নাই আমার বিবি শরীয়তের কোনো অপরাধী নাই শরীয়তের কোনো দোষী নাই আমার বিবির তালাক দেওয়ার কোনো কথা নাই আমার বিবির ডঙ্গার মারফতে আমি এমন একটা কথা কইলাম এখন দেখা যায় আমার বিবির লাগে আমার সম্পর্ক এখন থাকে না ও আল্লাহর বান্দা ঈসা ইবনে মুসা হাশিমি রহমাতুল্লাহি তাআলা আলাইহি দেই সময় তান বিবিরে এমন কথা কইলা বিবি তুমি যদি চন্দ্রতে সুন্দর হইতে পারো না বিবি জমিন মধ্যে তুমি তালাক তোমার লগে আমার কোনো সংসার নাই তোমার লগে আমার উঠা বসা নাই সরা ফেরা নাই আল্লাহর বান্দা এমন কথা কইল হওয়ার সঙ্গে সঙ্গে বিবি তান সেপারেট হইলা আর আল্লাহর বান্দার এমন টেনশন বাড়িল আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে সমস্ত মুফতি আনে কেরাম খলের জমা করলা বড় বড় মুফতি এখন জমা করিয়া কইলা ও মুফতি আনে কেরাম খল এমন একটা মাসলার মধ্যে আমি আপটিলাম আমার মাস্টারে আপনারা হল খান্তা করিয়া যাও সমস্ত মুফতি আনে কেরাম খলের জমা করলা মসজিদের মধ্যে জমা করিয়া আল্লাহর বান্দা বলে মুফতি আনে কেরাম আমার বিবিরে আমি এমন কথা কইলাম এখন আপনারা মাসনা জানাই দাও আমার বিবি আমার থেকে তালাক হইব না হইত না সমাজের ভিতরে মুক্তি আনে কেরাম হলে যে ফতোয়া দিয়া দিবা যে মোহর শিল মারিয়া দিয়া দিবা এই মুক্তি আনে কেরামর ফতোয়া কোনো বেটা খাটিতে পারে না আমার লাগান আলেম রে মানুষের ফতোয়া দিকে ইতা নাই আমার লাগান আলেম রে মানুষের ফতোয়া দিকে ইতা না ফতোয়া দিকে ইতে হলে মদরসার মধ্যে যাইবা বাসকান্দির মধ্যে যাইবা বদনপুর যাইবা দারুন দেওবন্দর মধ্যে যাইবা আপনার ফতোয়ার বিভাগের আলিম খলাস হনে এই আলিম খলরে গিয়া ফতোয়া দিকে আনবা তখন সমস্ত মুফতি আনে কেরাম খলে জমা করিয়া দেই সময় তান মাসলাটা দেন শুনাইয়া দিলা সমস্ত মুফতি আনে কেরাম খলে এক বাক্যে ফতোয়া দিয়া দিলা কইলে আল্লাহর বান্দা ঈসা ইবনে মুসা তোমার বিবি তোমার তেই তালা কই গেল গিয়া তো আল্লাহর বান্দার আরো টেনশন বাড়িল এখন মুফতি আনে কেরাম খলে ফতোয়া দিলা আমার বিবি তো আমার তেই তালা কইছে আমার বিবির লাগে আমার সংসার করা যাইত না সংসার করা যাইত না আল্লাহর বান্দার আরো টেনশন বাড়িল এমত অবস্থার মধ্যে মসজিদের মধ্যে মসজিদের কুনার মধ্যে একজন মানুষ বসে আস ছোট মানুষ বালা ইলম ওয়ালা মানুষ বালা বিজ্ঞ আলিম মানুষ ও আলিম সাহেব এই সময় দেখলা এই আলিম সাহেব তাহলে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির ছাত্র ও আল্লাহর বান্দাগা নখল ছাত্র যেমন বালা হয় উস্তাদ এমন বালা হয় উস্তাদ বালা হইলে ছাত্র বালা হয় মাস্টর বালা হইলে ছাত্র বালা হয় ঠিকই না তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি যে ইমাম রে বর্তমানে আমরা ফলো করিয়া চলিয়া আর ইমাম রে মানিয়া চলিয়া আর এই ইমামর সাগ্রহীর আপনার ছাত্র মসজিদের কুনার মধ্যে বসে আছেন ছোট মোটো মানুষ ও আল্লাহর বান্দা কইলা ও ঈসা ইবনে মুসা তোমার কোন কারণে তুমি এত টেনশনের মধ্যে পড়লা এত টেনশনের মধ্যে পড়লা ও আল্লাহর বান্দা ইয়া কইলা ও ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শাকরিত এমন মাসলা পেশ হইলো এমন ওয়াকা পেশ হইলো আমার বিবির এমন কথা কইলাম বিবি তুমি চন্দ্রতে যদি সুন্দর হইতে পারো না বিবি তুমি তালাক সমস্ত মুফতি আনে কেরাম খলে ফতোয়া দিয়া দিলা
এখন আপনার ব্যাপারে কোন লাইন আপনি একবার জানায় দাও ও ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি শাগরি দে কইলা ঈসা ইবনে মুসা মুফতি আনে কেরাম ওগলার ফতোয়া দিকে আমি নাই আমি তোমার মাসলা জানায় দি আর তোমার বিবি তোমাতে তালাক কইছে না ও সুবহানাল্লাহ এই আল্লাহর বন্দে জ্ঞান ওগল নবীর উম্মতের দল একবার শুনিয়া ছোট মোটো মানুষ তান যেমন ভাবে মাসলার হল করিয়া দিলা তো আল্লাহর বন্দার টেনশন কমিয়া আইল ঈসা ইবনে মুসার টেনশন কমলো যেন একজন ব্যক্তি কইছেন আমার বিবি আমার তেই তারা কইছে না লগে লগে আল্লাহর বন্দা বলে হুজুর একবার জানায় দাও আমার বিবি আমার তেই তারা কইছে না আপনার কাছে কোনো প্রমাণ আছে আপনার কাছে কোনো দলিল আছে কারণ কোন জিনিস যদি প্রমাণিত করতে হয় এই জিনিসের পিছনে তার দলিল লাগবে প্রমাণপত্র লাগবে দেখি না ও আল্লাহর বান্দা উঠিয়া কইলা ইমাম মাযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সাথে উঠিয়া কইলা ঈসা ইবনে মুসা আমার প্রমাণ হইতে গেল গিয়া রব্বুল আলামিনের কালাম কও সুবহানাল্লাহ কারণ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমান ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم وإمام معظم أبو حنيفة رحمة الله تعالى عليه شكر دخيلا عيسى ابن موسى تم تنشن خريونا أمر دليل تمر ببي تلاقو سنا أمر دليل سورة نور مدى رب العالمين جناي دشون سبحان الله الله رب العالمين سورة نور مدى فرطم ستة بستر قسم غيا جناي دين وأمر بند بند دال أمي رب العالمين ستة بستر قسم غيا جناي ديار أي زمين مدى مدوب جتير شبتك بلا سشت বানাইছে হো সুবহানাল্লাহ তো মানব জাতির সারাত্তি বালা বানাইছেন উত্তম বানাইছেন শ্রেষ্ঠ বানাইছেন আশরাফুল মখলুকাত বানাইছেন তো চন্দ্রতি সুন্দর বিটি হইছে না হইছে না হইছে না নি সারা মুক্তি না কেলামর ভক্ত ভুলে গেছি হ্যাঁ ইমাম আজম আবু হানিফার ছাত্র আজম দলা উচ্চ স্তর আলিম জাইয়িদ আলিম ইলমর সাগর লিয়া সেম ছাত্র এমন ভাবে ইলমর সাগর লিয়া তারা ঘোরাফেরা করতে হলো না নিমাত তো আল্লাহর বান্দাগণ ওগল নবীর উম্মতের দল আজকে জমিন ও মাঝে রব্বুল আলামিন আশরাফুল মখলুকাত বানাইলো সবথেকে শ্রেষ্ঠ বান্দা ওগল বানায় জমিন ও মাঝে ফাটায় দিল রব্বুল আলামিন একটা বিধান দিয়ে আমরা সম্মুখে তৈরি করিয়া দিল এই বিধান কোন বিধান বিধানে তখলকে কোরআনে কারীম এই কোরআনে কারীম দে রব্বুল আলামিন আগে আগে যত পয়গম্বর হল জমিন ও মাঝে ফাটায় দিল এই কোরআন দে পয়গম্বরের ফলে অবতীর্ণ হয় নাই এই কোরআন দে আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হল সুবহানাল্লাহ রব্বুল আলামিন আখেরি পয়গম্বরের কাছে যেই সময় কোরআন ও বিধান অবতীর্ণ করিয়া দিল কইলে আমার আখেরি পয়গম্বর এই আমার বন্ধু আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে কারীমের ভিতরে 21 নম্বর কোরআন মধ্যে রব্বুল আলামিন একটা আয়াতে নাযিল করিয়া দিল এই আয়াতে কারীমা আপনারা সম্মুখে তিলাওয়াত করলাম রব্বুল আলামিন জানায় দিন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে কোরআন অবতীর্ণ করলাম আমার কোরআনের ভিতরে আমি জানায় দিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন যেটা আপনার কাছে ওয়াহির মারফতে নাযিল করিয়া দিলাম এই কোরআন দিয়ে আপনি বেশি বেশি করিয়া পড়িয়া নাও আর জমিনের মধ্যে তুমি নামাজ আদায় করিয়া যাও হো সুবহানাল্লাহ এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন তিলাওয়াত করিয়া নাও কোরআন তিলাওয়াত করিয়া নাও আর জমিনের মধ্যে নামাজ তুমি আদায় করিয়া যাও তোমার সাহাবায়ে কেরাম ওখানে তুমি কোরআন শিক্ষা দিয়া যাও নামাজের শিক্ষা দিয়া যাও আর কিয়ামত পর্যন্ত যত উম্মত হল তোমার জমিনের মধ্যে আইবা সমস্ত উম্মত হলে তুমি শিক্ষা দিয়া দাও হো সুবহানাল্লাহ রব্বুল আলামিন জানায় দেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে যারা বান্দা গলে নামাজ পড়িয়া যাইবা
নমাজ পড়লে কতটুকু ফওয়াইদ তার পিছনে কতটুকু ফায়দা মুসলমানে পাইবো আমি রব্বুল আলামিনে জানে দিয়ার কোরআন কারীমের ভিতরে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আমি রব্বুল আলামিনে জানে দিয়ার নিশ্চয় যে ব্যক্তি জমিনের মধ্যে নমাজ রে পূর্ণ আদায় করে যাইব নমাজের মধ্যে কোনো কাম খেয়ালি করত না ওবেলামি করত না খুজু এবং খুশুর দ্বারা রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যারা ব্যক্তি হলে জমিনের মধ্যে নমাজ আদায় করে যাইব রব্বুল আলামিনের কসম খাইয়া খাইয়া আর জমিনের মধ্যে কোনোদিন গুনাহ করত না ইয়া সুবহানাল্লাহ রব্বুল আলামিন জানায় দেন যারা বান্দা নমাজে পড়ে লইব জমিনের মধ্যে এখন কোনো সমাজ অনেক বেনমাজি মুসল্লি এখন পাওয়া যায় অনেক মানুষ এখন পাওয়া যায় যে মানুষের জমিনের মধ্যে নমাজ আদায় করিয়া যায় আমার লেখান ব্যক্তি নমাজ আদায় করিয়া যায় আর কত তো রব্বুল আলামিনের আদালতের মধ্যে কবুল হইব কইতাম পারম কোনো সময় কইতাম পারতাম না কারণ কোরআন তিলাওয়াত তো আমার সহি নাই সুরে ফাতিহার আমি সহিভাবে শুদ্ধ করিয়া তিলাওয়াত করতাম পারি না অন্য কোন সুরার তিলাওয়াত করতাম পারি না যে নমাজের মধ্যে আমার তিলাওয়াত সহি হইত না লেখনে জন্য বড় বড় ভুল হল হইব আমার নমাজ তো রব্বুল আলামিনের আদালতের মধ্যে কোন সময় কবুল হইত না এই কারণে আল্লাহর বান্দাগণ নকল নবীর উম্মতের দল প্রথমে তুমি কোরআন সহিহ শুদ্ধভাবে তিলাওয়াত করিয়া যাও কোরআন করিম সহিহ শুদ্ধভাবে তুমি তিলাওয়াত শিখিয়া যাও এরপরে তুমি নমাজে জমিনের মধ্যে আদায় করিয়া যাও জমিনের মধ্যে এমন ভাবে নমাজ আদায় করিয়া যাও সেই সময় আল্লাহর বান্দা তুমি যেই সময় সফর মধ্যে যাইবা উযু করিয়া যেই সময় নমাজের নিয়ত বান্ধি লইবা তখন লগে লগে তুমি এইটা জিনিস অনুভব করিয়া যে আমি রব্বুল আলামিন বর্তমানে দেখিয়া আর আর রব্বুল আলামিন আমার দেখরা এমন ভাবে দিলের মধ্যে যদি কোনো চিন্তা ধারণা ঢুকাইয়া দেয় আল্লাহর বান্দার নমাজ রব্বুল আলামিনের আদালতের মধ্যে কবুল হইব সুবহানাল্লাহ আজকে সমাজের ভিতরে আমার লাখন মুসল্লি এখন পাওয়া যায় আমার লাখন মুসল্লি এখন নমাজ পড়িয়ার কিন্তু নমাজ পড়িয়া জমিনের মধ্যে বুড়াই করিয়ার গুনা খাতা করিয়া যায় আর আর রব্বুল আলামিনে জানাই দেন নমাজ পড়বো যারা বন্দা জমিনের মধ্যে কোনোদিন গুনা করতে পারত না আজকে জমিনের মধ্যে ফিতনা ফসাদ আজকে জমিনের মধ্যে দেখা যায় দাঙ্গা করে মানুষে গালি গুলজ করে মানুষের লাগে ফিতনা করে মানুষের খারাপ ব্যবহার করিয়া যায় আমার লাগান ব্যক্তি নমাজ পড়িয়াও মানুষের লাগে সমালোচনা করি মানুষের ফিতনা করি মানুষের জমিন তেলাইয়া যায় মানুষের লাগে খাজি করি মানুষের লাগে ফসাদ করিয়া যায় আল্লাহর বন্দা তুমি যদি নমাজ আল্লাহ খান নমাজ যদি পড়িলাও জমিনের মধ্যে কোনোদিন মানুষের লাগে খাজি করতে না ফসাদ করতে না মানুষের হিংসা করতে না মানুষের লাগে খারাপ ব্যবহার করিয়া যায় তাই করতে না আজকে সমাজের ভিতরে দেখা যায় আল্লাহর বান্দায় নমাজ পড়িয়া মসজিদ দিয়ে বার হইছে বার হইয়া গেছে ইংলা বাজার যা হোস্টেলের মধ্যে বসে চা পান করে বিল স্যাঙ্গেট পান করিয়া নেয় সঙ্গে সঙ্গে আরেকজনের গিবত বয়ান করিয়া যার আরেকজনের পরনিন্দা করে আরেকজনের গিল্লাগার আল্লাহর বান্দা তুমি যদি নমাজি মানুষ হয়ে যাও নমাজি মুত্তাকি মানুষ হয়ে যাও আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়ার কোনোদিন মানুষের পরনিন্দা করতে নাই মানুষের গিল্লা গাইতে নাই আর বেটার ফুয়ার বাঙ্গানি দিতে নাই ফুড়ির বিয়ার বাঙ্গানি দিতে নাই এই আল্লাহর বান্দাগণ এবং নবীর উম্মতের দল আজকে নমাজ খান থেকে এলো নমাজ কতটুকু আমরা রূপে পড়তেছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ এই সময় মিরাজের মধ্যে যায় রব্বুল আলামিনে হযরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসাল্লামের মারফাতে আমার নবীর মিরাজের মধ্যে লিয়া গেল সাত আসমান সাত জমিন রব্বুল আলামিন কোন জায়গার মধ্যে জাহান্নাম বানাইল আর কোন জায়গার মধ্যে জান্নাত বানাইল এক রাইতে আমার নবী সমস্ত জিনিস দেখি আইলা সুবহানাল্লাহ আমার নবীর এই সময় মেয়েরাজ গুড়িয়া তো শিব লইয়াই তখন আমার নবীর এই গিফটের মধ্যে হাদিয়া দান আমার রব্বুল আলামিন নমাজ দিয়া দিল কও সুবহানাল্লাহ হক তোর নমাজ দিয়া দিল পাঁচ হক তোর নমাজ নাই আল্লাহর বন্দে গান কোন নবীর উম্মতের দল আজকে নমাজ রত বেহলাম করি নমাজ জমিনের মধ্যে পড়িতাম পারি না পঞ্চাশ হক তোর নমাজ দিয়ে আমার নবীর রব্বুল আলামিন কইল নবী আমার বন্ধু তুমি যাও তোমার এই গিফটের মধ্যে ফুনজা শক্ত নমাজ দিয়া দিলা এই নবী উম্মতের দল একটাবার শোনা রাখো জানিয়া রে আজকে জমিন মধ্যে পাঁচ শক্ত নমাজ পড়িবার টাইম পাই না পাঁচ শক্ত নমাজ পড়িতাম পারি না যদি পঞ্চাশ শক্ত নমাজ যদি আমরা রূপে ফরজ হইত তখন তত বেশি আরো গুণাও আমরা নামাই আমলের মধ্যে আইল না ঠিকই না যেই সময় নবী মেয়েরাত থেকে পঞ্চাশ শক্ত নমাজ লিয়াই যায়
তখন রাস্তার মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়া সাল্লামের সঙ্গে মোলাকাত হয় মূসা আলাইহিস সালাতু ওয়া সাল্লাম কয় ইয়া আখির পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আপনার রব্বুল আলামিন হাদিয়াতান কোন বস্তু দিয়া দিলা বলে ও মূসা আমার রব্বুল আলামিন হাদিয়াতান 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলা গো সুবহানাল্লাহ মূসা কইল আখির পয়গম্বর اے محمد الرسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم اپنے چلے جاؤ رب العالمین کے پاس چلے جاؤ خرم ہوئے تغلو امی موسی پیغمبر امی موسی روپے رب العالمین دو وقت نماز فرض کر دیسان امی موسی امت دو وقت نماز میں مجھے کوئی سمے دا کرتے پڑے نا موسی کہلا بولے امی موسی علیہ الصلوۃ والسلام اور امت روپے আমার উপরে রব্বুল আলামিন দুই ওয়াক্ত নামাজ ফরজ করিয়া দিছেন ওটাও আমার উম্মত হলে আদায় করতে পারেন না আর তুমি আর 50 ওয়াক্ত নামাজ লিয়া ওটা তার ক্ষমতা আছে তার শক্তি আছে ওটা আদায় করতে পারবা না মূসা বলে যাও আগরি পয়গম্বর যাও রব্বুল আলামিন কাছে তুমি চলে যাও তো রব্বুল আলামিনের আদালতে মধ্যে আবার আগরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে গেল যাওয়ার পরে এমন ভাবে কাকু তুমি মিনতি করলা আমার রব্বুল আলামিন আর পাঁচ ওয়াক্ত নামাজ কমায় দিল এমন ভাবে আবার আইলা মূসা লয় মুলাকাত হইল মূসা বলে না যাও তুমি যাওয়ার নামাজ কমায়ও একে বাদি করে যাইতে যাইতে 45 ওয়াক্ত নামাজে কনসিডার করিয়া আজকে উম্মতের উপরে পাঁচ ওয়াক্ত নামাজে ফরজ করিয়া দিল গো সুবহানাল্লাহ নবীর উম্মতের দল আল্লাহর আশিকিন জাকিরিন শুনিয়া নাও আজকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতাম পারি না মূসা আলাইহিস সালাতু ওয়া সাল্লামের সময়ের মধ্যে একটা ওয়াকিয়া আপনার সম্মুখে জানাইয়া দিই মূসা আলাইহিস সালাতু ওয়া সাল্লামের উম্মত আল্লাহর একজন বান্দী অর্থাৎ বেটি মানুষ এই বেটি মানুষের জমিনের মধ্যে এমন বড় দুইটা গুনায় কবিরা করিয়া গেলা এমন বড় বড় দুইটা পাপ করিয়া গেলা যে পাপ করার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়া সাল্লাম খুব বেশি গরম হইলা আল্লাহর বন্দে জমিনের মধ্যে বড় একটা পাপ করলো পাপের নাম হইতে হল গিয়া জিনা আল্লাহর বন্দে জমিনের মধ্যে অবৈধ হিসাবে আরেকজন ব্যক্তির লগে জিনা করিয়া নিল আর জিনা করার সঙ্গে সঙ্গে এই বেটির গর্ভবতীকে গর্ভবতী গিয়া ওয়ালাদু জিনা আর একটা সন্তান জন্ম লইল কো না আউযুবিল্লাহ ও বেটি এই সময় জিনা করলো কোনো মানুষে আন্দাজ পাইল না লিম পাইল না টের পাইল না আর যেই সময় বেটির ঘর থেকে ওয়ালাদু জিনা বাচ্চা সন্তান যেই সময় জমিনের মধ্যে জন্ম লইল আল্লাহর বন্দী টেনশনের মধ্যে পড়ল এখন তো আমার কোনো বিবাহ হয় না আমি তো কোনো বিবাহিত বেটি নাই আমার ঘর থেকে একটা সন্তান জমিনের মধ্যে জন্ম লইল মহল্লার মানুষে দেখবা দেখবার সঙ্গে সঙ্গে আমার এত তোমার দোষী বানাইবা আর আমার পিটাই করবা মহল্লার থেকে আউট করিয়া নিবা ও আল্লাহর বন্দী এলাকা থেকে একটা টেকনিক ফিটিং করলে সঙ্গে সঙ্গে ওয়ালাদু জিনা যে সন্তান জমিনের মধ্যে আপনার জন্ম লইল আল্লাহর বন্দে সঙ্গে সঙ্গে এই সন্তানটা জমিনের মধ্যে মাটার করিয়া দিল কোন আউযুবিল্লাহ একটা গুনাহ জিনা করিয়া নিল দুই নম্বর একটা না হক ভাবে যত হরো ওয়ালাদু জিনা হইল কিতা হইল সন্তান একটা মানুষ হয়ে তাহলে গিয়া এই মানুষের শরীয়তের কোনো দোষী নাই এই মানুষের আল্লাহর বন্দে মাটার করিয়া দিল ইজ্জত বাঁচাইবার লাগিয়া সম্মান বাঁচাইবার লাগিয়া ও আল্লাহর বন্দী এই সময় সন্তান রে মার্ডার করিয়া দিল কাতল করিয়া দিল জমিনের মধ্যে আল্লাহর বন্দী এমন টেনশন বাড়িল আমি যে একটা সন্তান রে আমার পেটের সন্তান রে আমি জমিনের মধ্যে মার্ডার করিয়া দিলাম একদিন তো কিয়ামতের দিন রব্বুল আলামিন আমারে মাফ করিয়া দিবানি লগে লগে আল্লাহর বন্দী রব্বুল আলামিনের আদালতের মধ্যে ফড়িয়া তওবা করিয়া নিল রব্বুল আলামিন আয় আল্লাহ এমন বন্ধা আমি অত পাপি আমি দুইটা বড় বড় পাপ করিয়া নিলাম আল্লাহ তুমি আমার পাপরে মোচন করিয়া দাও আমার পিছনে সমস্ত গুনারে মাফ করিয়া দাও ও রব্বুল আলামিন যেন বন্ধা কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে আইব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লিয়া যত মানুষের জমিনের মধ্যে পাপ করব আর পাপ করিয়া তার পাপরে জমিনের মধ্যে মোচন করিয়া নিব অর্থাৎ আল্লাহর আদালতে মধ্যে তওবা করব রব্বুল আলামিন এই পাপি বান্দার পাপরে মোচন করিয়া দেয় সুবহানাল্লাহ তো আল্লাহর বান্দা এই সময় দুইটা গুনাহ করলো
গুনাহ করিয়া লগে লাগি তওবা করলো ইস্তিগফার পড়িয়া ও আল্লাহর বন্দী করলো না আমার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা বার গিয়া পৌঁছে যায় ও আল্লাহর বন্দী সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদালতের মধ্যে গিয়া পৌঁছিল বলে একজন পয়গম্বর আমার পয়গম্বর পয়গম্বর দে আমার কথাটা শুনাইয়া দেয় পয়গম্বরের দোয়া রব্বুল আলামিনের আদালতের মধ্যে কবুল এই পয়গম্বর মূসা যদি আমার জন্য দোয়া করিয়া নেয় তখন কিয়ামতের দিন রব্বুল আলামিন আমার জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত দিতে পারে ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে যে সময় আল্লাহর বান্দা গিয়া পৌঁছিল গেল গো মূসা আপনি আমার নবী আপনি আমার পয়গম্বর ও মূসা আমি এমন বড় বড় দুইটা পাপ করলাম জমিনের মধ্যে মূসা একটাবার আপনারে শুনাইতাম আমার পাপ গুলো আপনারে শুনাই নিতাম মূসার এই সময় আল্লাহর বন্দী দুইটা পাপ শুনাইল মূসা এমন গরম নবী মূসা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পড়ে চুকুন্দ করিয়া নিতে পারল মাত্র দেখেছিনি মূসা গরম নবী যেই সময় আল্লাহর বান্দী গিয়া মূসার যেই সময় কথাগুলো শুনাই দিল মূসা এই বড় বড় দুইটা পাপ করলাম গুনাহ কবিরা করলাম মূসা মূসা এমন গরম ভাবে বলে এ আল্লাহর নাফরমান বান্দী জমিন মধ্যে তো বড় দুইটা পাপ করাই তোমার শরম লাগে না লজ্জা লাগে না তোমার কোনো লাজ নাই পাপ করিয়া মূসারে তুমি শোনাই দিলে তোমার পাপর কথা তুমি যাও চলে যাও আমি মূসাতে তুমি দূরত্বে চলে যাও এমন ভাবে সুকরঙ্গে এই সময় গরম দিলা আল্লাহর বন্দী কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর বন্দী মূসা তুই বহুত দূরত্বে চলে গেল রব্বুল আলামিন আসমান তুই সমস্ত জিনিস দেখে আনিত্রা রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলো ও আমার জিব্রাইল যাও আমার পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর মূসা এই মূসার কাছে গিয়া পৌঁছাও আর কই রব্বুল আলামিনের সঙ্গে সামান্য সময় আলাপ আলোচনা হইত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসার কাছে পৌঁছান আগে ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিন আমার বটে দিছেন আপনি রব্বুল আলামিনের সঙ্গে ওয়াহির মারফতে সামান্য সময় কথাবার্তা করি আনিতা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের লগে ওয়াহির মারফতে কথাবার্তা করলা রব্বুল আলামিন হলো ও মূসা ও আমার পয়গম্বর মূসা তোমার একটা জিনিস আমি দেখাইয়া নেই আর একটা তুমি রব্বুল আলামিনের জবাবটা শুনাইয়া দাও মূসা বলে আল্লাহ জানাই দাও আল্লাহ বলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি তো একজন পয়গম্বর তোমার সম্মুখে তোমার উম্মত করে কোন ধরনের গুনাহ করলে এই গুনাটা তুমি মূসার কাছে অনেক বেশি গুনাহ লাগে একটাবার মূসা জানাই দাও তুমি তো একজন পয়গম্বর আর তোমার উম্মত করে জমিনের মধ্যে কোন ধরনের গুনাহ করলে এই গুনাটা তোমার কাছে বেশি খারাপ লাগে বাদ বুঝতে জানি ভাইয়েন ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আখির রব্বুল আলামিন আল্লাহ সামান্য আগে যে বান্দি তোমার আইলো যে বন্দি তোমার আইলো বন্দি যে দুইটা গুনাহ করলো একটা জিনা করছে জমিনের মধ্যে আর দুই নম্বর জিনার পক্ষ থেকে বলা দু জিনা সন্তানতে জমিনের মধ্যে কাতল করছে মার্ডার করিয়া দিছে এর থেকে বড় গুনাহ আমি মূসার কাছে আর কোনো বস্তু লাগে না মূসা আগুন তার কাছে বড় গুনাহ রব্বুল আলামিন ওয়াহির মারফতে বলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি রব্বুল আলামিনের আদালতের মধ্যে এটা সবথেকে বড় গুনাহ নাই মূসা সবথেকে বড় গুনাহ হইতে হলো গিয়া জমিনের মধ্যে আমার উম্মত আমার বান্দা হলে যে সময় নামাজ ছাড়ি দিবা নামাজ পড়িতে না মূসা জানা রাখো তুমি মূসা তোমার রূপে দুই অক্ত নামাজ ফরজ করিয়া দিলাম তোমার উম্মত হলে দুই অক্ত নামাজ যদি পড়িয়া যায় না জমিনের মধ্যে নামাজের যদি খামখেয়ালি হয়ে গুরুত্ব দেয় না নামাজ যদি আদায় করিয়া যায় না এর থেকে বড় গুনাহ আমি রব্বুল আলামিনের কাছে হইতে পারে না বাদ কথা জানি একটাবার চিন্তা লাগাও আল্লাহর বন্দেগি আনে নবীর উম্মতের দল আজকে তো মূসার উম্মত নাই আমরা আমরা তো আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত আজকে গোটা দিন নবীর দাবি করি আমদার নবী তো আসুন আমদার নবী কিয়ামতের দিন সুপারিশ করবা আমার লাখান ব্যক্তি কোনো নামাজ পড়িত নাই কোরআন তেলাওয়াত করত নাই ভালো ভালো কামগুলো জমিনের মধ্যে করত নাই যত খারাপ কাজগুলো আসলো আল্লাহর বান্দার কাছে পাওয়া যায় এর বাদে কিয়ামতের দিন আমদার নবী আমদার লাগে সুপারিশ করবা আর সুপারিশ করার কারণে আমরা জান্নাতে যাই মুগিয়া
ও আল্লাহর বান্দাগণ এখন নবীর সুপারিশ কোন সময় হইবে জানিয়া নাও নবীর লগে যদি সম্পর্ক লাগায় যাও নবীর যদি অনুসরণ করিয়া যাইতে পারো রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতর ফরমান কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতর জানায় দেয়া তুমি তোমার উম্মত হলে জানায় দাও যত সময় পর্যন্ত তোমার উম্মত হলে তোমার অনুসরণ কর্তা কর্তা নাই তোমার উম্মত হলে তুমি নবীর মানতা নাই নবীর ইত্তেবা কর্তা নাই তত সময় পর্যন্ত তোমার উম্মতে আমি রব্বুল আলামিনের অনুসরণ করা হইত নাই নবীর অনুসরণ করিয়া যাও নবীর সুন্নত মানিয়া যাও নবীর ইত্তেবা করিয়া যাও তখন কিয়ামত নবীর সুপারিশ হইবাই নবীর ফ্রেসকে জমিনের মধ্যে বারংবার দুরুদ শরিয়ে পড়িয়া যাও আমাল্লাহ খান ব্যক্তি আল্লাহর জাতর কসম খাইয়া কয়ার একবার ফাউরিয়া নবীর ফ্রে দুরুদ শরীফ পড়িতাম ফারিয়া আমাল্লাহ খান যুবক তুমি সারাদিন মোবাইলের মধ্যে অতিবাহিত করিয়া যারাই সারাদিন সারা রাত মোবাইলের মধ্যে সময় সময় অতিবাহিত করিয়া যায় একটা বার তুমি নবীর ফ্রে দুরুদ শরীফ পাঠাইয়া যাও নবীর অনুভব করিয়া যাও নবীর ফ্রে দুরুদ শরীফ পাঠাইয়া যাও তখন কেয়ামতর দিন যত বেশি নবীর লগে জমিনের সম্পর্ক লাগাইবা কেয়ামতর দিন তত বেশি নবী তোমার দ্বারস্থ হইবা হো সুবহানাল্লাহ আল্লাহর বান্দাগণ এখন নবীর উম্মতের দল আজকে আমরার নবী পাঁচ ওয়াক্তের নামাজ আমরারে গসে গেরা আজকে শরম লাগে না লজ্জা লাগে না কোনো ইজ্জত নাই সম্মান নাই আজকে সমাজের ভিতরে আমাল্লাহ খান ব্যক্তি নামাজ পড়ি না করি শরীয়তের পাবন্দি করি না করি আমাল্লাহ খান ব্যক্তির সমাজে কোনো মানুষে কোনো মখলুক সমাজে কোনো ইজ্জত দেয় না মত বুঝে গেছেন ইজ্জতি বন্যাওয়ারা ও ব্যক্তি যে ব্যক্তি জমিনের মধ্যে আল্লাহর কথা মানবো আল্লাহর নবীর অনুসরণ করিয়া যাইব আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার আজকে নবীর কথাগুলো মানিয়া যাও আল্লাহর কথাগুলার মানিয়া যাও সমাজ মানছে তোমার পাও দরিয়া মানছে পাও টিপিবা পাওর মধ্যে তেল গুঞ্জাইয়া দিবা মাতার মধ্যে তেল গুঞ্জাইয়া দিবা কারণ রব্বুল আলামিন তোমার খেদমত খাইব জমিনের মধ্যে তোমার ইজ্জত সম্মান বাড়াই নিব হো সুবহানাল্লাহ আজকে আমার লাগান ব্যক্তি কারণ নমাজ নাই বলা বলা কামগুলা পাওয়া যায় না নবীর আমি চিনি না নবীর অনুসরণ করি না রব্বুল আলামিনের হুকুম অমান্যতা করিয়া যায় এই কারণে সমাজে যে জায়গার মধ্যে যায় আমি বেইজ্জত বানি মানুষে আমার দরিয়া ফিটন আমি চুরি করি আর গিয়া মানুষে আমার সুর দরিয়া পিটের তানাত ফাটাইয়া দে আমি যে আর বোম্বাই জমিনের মধ্যে বেঙ্গালুর জমিনের মধ্যে রুজি রোজগারের জন্য তখন গিয়া রুজি রোজগার বাদ দিয়াও মানুষের ডাকাতি করি মানুষের চুরি করি তখন সঙ্গে সঙ্গে পুলিশে অ্যারেস্ট করিয়া আমার লাড়ির মধ্যে ডান্ডা দেয় দেখি না সমাজের ভিতরে কোন কারণে তুমি লাঞ্ছিত বঞ্চিত বেইজ্জত সম্মানিত কোন কারণে বলে তুমি ও কারণে অসম্মানিত হইতে তোমার ইজ্জত নাই সম্মান নাই কারণ সম্মানের পাত্র বনতে পারছ না ইজ্জতের পাত্র বনতে পারছ না আজকে যদি আল্লাহর হুকুম মানিয়া যাইতায় নবীর অনুসরণ করিয়া যাইতায় 18,000 মখলুকাতে তোমার ইজ্জত সম্মান করিয়া গেল অনেক সুবহানাল্লাহ মত বলে গেছিনি আজকে মুসলমান দেয় দেখার মধ্যে দেইবা মুসলমান লাঞ্ছিত বঞ্চিত না নি আজকে মাথা খারাপ পাইবা না বিদর্মী মানুষের চলাফিরে একবার দেখবা আপনারা হে তার টাইম টেবিল হাম করে যদিও তোমার রবরে মানেন না ওলা জানি মাত যদিও হয় আল্লাহ মানেন না কিন্তু তার রুল দেখব আছে কানুন দেখব আছে তার চলাফিরে এমন সুন্দর আমি দেখছি তো আমার লগে স্কুলে বেচারা পড়িছে যে সুগ্রায় আমার লগে পড়িছে ক্লাস ওয়ান থেকে লিয়া সেভেন পর্যন্ত কিন্তু হে বিদর্মী মানুষ কিন্তু আমার লগে তার বন্ধুত্ব আসলো আমি পালাই হে কোনো বস্তু খাইতো না একটা চকলেট বাজাতে দোকান থেকে লই লিও স্কুলে রেস্ট হয় না নি একটা চকলেট লই হে আমার আনি খাবাইতো যে সময় ছুটো আসলো কিন্তু তার চলাফেরা তার আখলাক তার চরিত্র এত বলা আর সমাজে দেখবা তো আপনার তারা কাছে আমরা মুসলমানদের কাছে যারা ফিতনা আসে না ভাই আপনারা এই সেটি কইতাম পারিয়েন না কিন্তু জায়গায় জায়গায় দেখা যায় মুসলমানের কাছে সারা ফিতনা সারা ষড়যন্ত্র সমস্ত ষড়যন্ত্র জড় হয়ে থাকা লাগে মুসলমান ঠিক আছে নি বাদ কারণ মুসলমানে খাইলাম খাইয়া সারাদিন খাম নাই ও ঘন গিয়ে দোকানে বইলাম হগুর বাড়িতে গিয়ে বইয়ার গল্প করিয়ার আড্ডা মারিয়ার ওলা নানি ভাই কি ব্যাপার তোমার যে সময় রব্বুর আলামিন যে সময় রে তুমি খাজো লাগাও তুমি যদি ফ্রি মানুষ হও মসজিদ আও আল্লাহ আল্লাহ করো কোরআন তিলাওয়াত করো বাড়ির মধ্যে বও তসবিহ তিলাওয়াত করো তুমি যে না দোকানে বই আড্ডা মারা আর গরো মধ্যে বই আর একটার বাড়ির দিয়ে আড্ডা মারা এটা তো শরীয়ত কইছে না যারা যারা বাড়ির মধ্যে থাকো অন্য বাড়ির মধ্যে তুমি যাইতা খালে তোমার কে পারমিশন দিল কে পারমিশন দিল আজকে এ কারণে সমাজে দেখা যায় তো মোবাইল আপনি অন করবা দেখবা তো দেশের কোনায় কোনায় মুসলমান জুলম অত্যাচার আছে
দেশের কোনায় কোনায় মুসলমান মুজরিম মুসলমান উপর জুলুম অত্যাচার কাফড় কুলিয়া উলঙ্গ করিয়া মুসলমানদের অত্যাচার করাওয়ার কোন কারণে আল্লাহ হোসেন বন্দায় যেই সময় তুমি আমি রব্বুল আলমিনদের স্মরণ করতে না বলি দিবে গিয়া সমাজ এমন ভাবে বেইজ্জত হইবে তারা মানুষে উলঙ্গ করিয়া ডান্ডা দিবা উলঙ্গ করিয়া তারা ক্যাম্প থানাত নিয়ে ফাটাইবা মানুষে কারণ এটা আমি রব্বুল আলমিনের কাছে অভিযোগ কারণ তুমি রব্বুল আলমিনদের মানছো না তাই গতি গিয়া হ্যাঁ আজকে মুসলমান আজকে মুসলমান ইয়া মুসলমানের জাতির খাম করতাম পারি না মুসলে হেমানোর খাম হয় আমরা কাছে ওলা না নিমাত হ্যাঁ এই কারণে আল্লাহর বন্দেগান হল নবীর উম্মতের দল আজকে জমিনের মধ্যে আপনি যদি আল্লাহর কসম খাইয়া খাইয়া পাঁচ ওয়াক্ত নমাজ যদি আদায় করিয়া যেতাম পারি আল্লাহর বন্দেগান নমাজের ওয়াজের কোনো প্রয়োজন নাই কারণ বর্তমান কুসমাজ 80% মানুষ পাওয়া যায় মুসলমান নমাজ পড়ে ঠিক আছে নিমাত কিন্তু 80% নমাজে আপনার অর্ধেক মানুষ পাওয়া যায় যে নমাজি তার নমাজটা আল্লাহর দরবার কবুল নাই আর তার পিছনে সার্টিফিকেট লাগাইল মুনাফিকের সার্টিফিকেট আমার লাখান ব্যক্তি নমাজ পড়িয়ার কিন্তু আমার পিছনে মুনাফিকের সার্টিফিকেট লাগাইল কারণ নবী জানাই দেন মুনাফিকের সার্টিফিকেট জমিনে লাগাইও না যারা উম্মত হলে মুনাফিকের সার্টিফিকেট লাগাইব রব্বুল আলামিন জানাই দেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার মুনাফিকের সার্টিফিকেট আমি নমাজ পড়ি আর কিন্তু আমার পিছন দিকে মুনাফিকের সার্টিফিকেট যায় না রব্বুল আলামিন জানাই দেন এই আমার বন্দার দল জমিনের মধ্যে মুমিনের সার্টিফিকেট লাগাও মুমিনের সার্টিফিকেট লাগায় যাও যারা মুমিনের সার্টিফিকেট লাগাই যাইব কিয়ামত দিন আমি সুজা তার জান্নাতের মধ্যে প্রবেশ করাই দেব সুবহানাল্লাহ আজকে আমার লাগান ব্যক্তি নমাজ পড়িয়ারের বাদে আমার কাছে মুনাফিকের সার্টিফিকেট লাগাই থাকে আল্লাহর বন্দা তুমি নমাজ পড়ায় মুনাফিকের সার্টিফিকেট তোমার পিছনে কোন কারণে তুমি মুনাফিক বন্দায় কোন কারণে খারে খারে মুনাফিক দেবা হয় মুনাফিক বলা যায় ও মানুষরে নবী জানাই দেন চারটা জিনিস যার কাছে পাওয়া যায় এরা জমিনের মধ্যে মুনাফিক তারে বলা যায় হো না আল্লাহর বন্দেগান হল নবীর উম্মতের দল মুনাফিকের সার্টিফিকেট যদি আপনার আমার কাছে দেখা যায় সঙ্গে সঙ্গে এটারে ডিলিট করিয়ে নেও যেন মোবাইলের মধ্যে আমরা ডিলিট করি কোনো বস্তুরে ডিলিট করিয়া নেয় মুনাফিকের সার্টিফিকেট থাকলে সঙ্গে সঙ্গে এটারে তুমি সলভ করিয়া যাও এটা তোমার থেকে হরাইয়া নেও যত সময় পর্যন্ত মুনাফিকের সার্টিফিকেট হরাইতে পারে তাই না তত সময় পর্যন্ত কোনো ইবাদত রব্বুল আলামিনের আদালতে কবুল হইত না রব্বুল আলামিনে জানাই দেন কোরআনে কারীমের ভিতরে يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا এই আমার বন্ধু ও গোলামি রব্বুল আলামিনে কোরআন কারীমের ভিতরে সমস্ত জিনিস জানাই দিছি তোমরা চলতাই কিলা ফিরতাই কিলা মান চললে কথাবার্তাও কিলা করতাই সমস্ত শরীয়তের বিধান এই কোরআনের ভিতরে আমি ঢুকাইয়া দিছি আজকে জমিন অমিতে কোরআন মানি না শরীয়ত মানি না রব্বুল আলামিনে জানাই দেন বন্দা জমিন অমিতে কোনোদিন তুমি মিথ্যামাত মাতিস না মিথ্যামাত কোনোদিন জমিন অমিতে মাতিয়া যাইস না যারা বন্দা হলে জমিনের মধ্যে মিথ্যামাত মাতিয়া যাইবা আমার নবী জানাই দেন তারে মুনাফিক করে সার্টিফিকেট লাগাই দেওয়া হবে কোন আজকে আমার লাগান ব্যক্তি মাস্টার কি বাদ ইঞ্জিনিয়ার প্রফেসর আলিম কারবারি ওয়ালা ভাই যত মানুষ আছে আজকে মুনাফিক করে সার্টিফিকেট লাগাইয়া আটিতে ফিরিতে সরাফিরাত খাই কারবারের মাধ্যমে মিথ্যামাত মাতিয়া যায় ঠিক আছে মাত হাসামাত খুব কম বেশি বার হয় সব সময় মিথ্যামাত মাতে মিথ্যামাত মাতিয়া যায় এরাও সমাজে দেখা যায় বালা বালা গুণী মানুষ সকল দাড়িওয়ালা মানুষ টুপি পাঞ্জাবিওয়ালা মানুষ বলে বাইরে তুমি কোন জায়গায় আইসো ফুদ্দাও মিশে মাত মাতিয়া কবে আমি তুলিংলা বাজার আই গেছি গিয়ে আসেনি মাত তো আল্লাহর বন্দে গান বল নবীর উম্মতের দল তালাক ওর মাস না জানা আছে আপনি যদি ডঙ্গেও তালাক দেন তালাক হয়ে যাইব আপনার বিবির ডঙ্গে তালাক দিস খুশির মাঝে তালাক দিস তালাক দেওয়ার কোনো ইচ্ছা নাই তালাক শব্দ বাকরি লইছো আপনার বিবি তালাক কইব আর খাজেও তালাক দিলে তালাক কইব তদ্রুপ ভাবে আপনি জমিনের মধ্যে হাসাও যদি মিথ্যামাত মাত খাজেও যদি মিথ্যামাত মাতুন গুনাই কবিরা আর যদি ডঙ্গর মারফতেও যদি মিথ্যামাত মাতিয়া যান গুনাই কবিরা আর এই গুনাই কবিরা যদি বগর তোবা কোনো সময় মাফ হয় না যত সময় পর্যন্ত আপনি তোবা করবা না আর তোবা করার সঙ্গে সঙ্গে মিথ্যামাত যত সময় পর্যন্ত বাদ দিবা না কত সময় পর্যন্ত আপনার পিঠের মধ্যে বুকের মধ্যে মুনাফিকের সার্টিফিকেট লাগাই থাকবো নবীর উম্মতের দল আজকে জমিন মধ্যে পাঁচ ওয়াক্ত নমাজ যদি পড়িলাই আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়ার মিথ্যা মাত মাতিতাম না
আজকে মিথ্যা মত মাতিয়া মিথ্যা মত মাতার কারণে সমাজ লাঞ্ছিত বঞ্চিত হবে ইজ্জত বানিয়া আর একদিকে নবী জানাইলেন তোমার মুনাফিকতা সার্টিফিকেট দেওয়ার দুই নম্বর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যেই সময় মানছে মানছে যেই সময় আপনার ওয়াদা করব মানুষের সঙ্গে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির লাগিয়ে ওয়াদা করব কিতা ওয়াদা বলেলে সমাজে দেখা যায় মানছে মানুষের লাগে লেনদেন করিয়া নেয় অর্থাৎ বাইরে আমি বড় আকতেছি আমার তুমি টাকা 2000 দিয়া দাও 5000 দিয়া দাও আমি সামদর মাসের 10 তারিখ দিয়া দিমু কিংবা 1 তারিখ দিয়া দিমু যে কোন লাইনে মানছে এই সময় ওয়াদা করব জমিনের মধ্যে ওয়াদা করিয়া ওয়াদার যদি উল্টাই লয় ওয়াদার যদি ভঙ্গ করিয়া নেয় ওয়াদা মোতাবেক জমিনের মধ্যে তার ওয়াদার যদি পূরণ করিয়া নেয় না আমার নবী জানায় যে এই সমস্ত আমার উম্মত করে মুনাফিক বলা যায় এই সমস্ত উম্মত করে তার পিছনের মধ্যে মুনাফিকের সার্টিফিকেট লাগায় নেয় আজকে জমিনের মধ্যে অনেক মানুষ পাওয়া যায় পয়সার লেনদেন করে অন্য কোন বস্তুর লেনদেন করে কিন্তু টাইম টেবিল ভাবে সময় মতো নিয়ে সামানটা যায় দিতে পারে না দুকাবাদ মানুষরা কইছে 1 তারিখ দিমু পয়সা 1 তারিখ গেছে কিন্তু কইছে বাইরে আমি 10 তারিখ দিমু 10 তারিখ গেছে কইছে বাইরে আমি 20 তারিখ দিমু এমন ভাবে সমাজে পাওয়া যায় অনেক মুসলমান পাওয়া যায় যে মুসলমানে পয়সার লেনদেনের মধ্যে আপনার ওয়াদা করিয়া ওয়াদার ভঙ্গ করিয়া নেয় আল্লাহর বন্দে গান কোন নবীর উম্মতের দল তুমি ওয়াদা করিয়া ওয়াদার যদি ভঙ্গ করিয়া নাও ওয়াদার যদি তুলিয়া নেও আমার নবী জানাই দিন তোমার পিছনে মুমিনের সার্টিফিকেট লাগবে কোন আউযু বিল্লাহ দুরুসই পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ صلى الله على محمد صلى الله عليه وسلم নবীর উম্মতে দল আল্লাহর বন্দে গান কর সমাজের ভিতরে কোনদিন ওয়াদা করিয়া ওয়াদারে কোনদিন ভঙ্গ করিও না যা করি লইছো আজতে তোবা করো আর সমাজে কোনদিন ওয়াদা করিয়া ওয়াদারে ভঙ্গ করতাম নাই সমাজের ভিতরে কোনদিন মিথ্যা মাত মাতিতাম নাই মিথ্যা মাত মাতিলে গুনায় কবিরা আর সমাজের ভিতরে মানুষ পাওয়া যায় মিথ্যা মাতের কোনো রেসপন্স দেয় না মিথ্যা মাত মাতিয়া কোনদিন তোবা করে না বড় কোনো গুনাহ করলে গুনার পিছনে একবার আল্লাহর প্রতি খৌফ হয়ে যায় ভয় হয়ে যায় আল্লাহর বন্দার পিছনে তার গুনার পিছনে তোবা করিয়া নেয় কিন্তু আমার আল্লাহ খান ব্যক্তি সরে আমি সবে ডেইলি আমি মিথ্যা মাত মাতি মিথ্যা মাতের কোনো তোবা নাই এই মিথ্যা মাত মাতিস গুনায় কবি কবিরা জিনা করলে জিনা গুনাহ কবিরা নমাজ ছাড়লে গুনাহ কবিরা তদ্রূপ ভাবে আপনি মিথ্যা মাত মাতিলেও গুনাহ কবিরা প্রত্যেক দিন মিথ্যা মাত মাতিলে কোনো তওবা আসেনি কারণ অভ্যাসে পরিণত হয়ে গেছে বলে না নিয়ত অভ্যাস হয়ে গেছে গিয়া আর অভ্যাস যে পড়ে গেছে গিয়া শেষ আল্লাহর বন্দে গান কোন নবীর উম্মতের দল যত তুমি মিথ্যা মাত মাতি সমাজ মানুষের দুঃখা দিছো মিথ্যা মাত মাতি মাতি মানুষের দুঃখা দিছো কায় কারো বাড়ি মানুষের দুঃখা দিছো কায় কারো বাড়ি মানুষের সমাজের ভিতরে মানুষের দুঃখা দিয়া দিছে মিথ্যা মাত মাতিয়া আল্লাহর জাতর কসম খাই খয়ার যত সময় পর্যন্ত মারা যাওয়ার আগে তুমি তওবা কথা নাই আল্লাহর বন্দে বন্দে গান কাছে গিয়া যে সময় তুমি ক্ষমা চাইতা নাই রব্বুল আলামিনের আদালতের মধ্যে তওবা করতে পারতাই নাই তত সময় পর্যন্ত তুমি জান্নাতের মধ্যে যাইতে পারতাই নাই তিন নম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও সমস্ত মানুষের মুনাফিকের লকব দেওয়া হয় মুনাফিকের টাইটেল লাগায় দেওয়া হয় যারা দেই সময় সমাজের ভিতরে গালি গুলজ করব দুই দলে দেই সময় দরবার আয় আসাদ ফসাদ করে দেই সময় অগরর মানুষে হগরর মানুষে দরবার খাজি ফসাদ হয় না নি কোন সময় অবাড়ির মানুষে হবাড়ির মানুষে খাজি ফসাদ করিয়া নেয় কিন্তু আল্লাহর বন্দে গান কল কাজী ফসাদ দেই সময় দুই দিনে মাত কাটাকাটি করিয়া দেই সময় গরম ভাবে আপনার দরবারটা আপনার চাঙ্গা হইল তখন এক পার্টির জনবল বালা এ তোমার লাটিসি এখন তিসাবল হইয়া হইল এক পার্টির মানুষের কোনো জনবল নাই কোনো শক্তি নাই হে ঘর থেকে চিল্লাইব গালি গুলজ করব ইংলিশে ব্যবহার করিয়া নিব অর্থাৎ যারা সমাজের ভিতরে গালি গুলজ করব নবী জানাই দিন এই গালি গুলজ করনেওয়ালা ব্যক্তির মুনাফিকের টাইটেল দেওয়া হয় হোনাউজবিল্লাহ সমাজের ভিতরে কোনদিন মানুষের গালি গুলো করিও না সমাজের ভিতরে তোমার মুখরে কন্ট্রোল করিয়া রাখো মুখরে তালা লাগাইয়া রাখো মুখর ভিতরে দিকে তুমি গালি রে কোনো সময় আরম্ভ করিও না মানুষের গালি গুলো দিও না
যে মানুষের গালি দিয়া দিবা মানুষের দিলের মধ্যে আঘাত লাগাইয়া দেই সময় গালি দিবা তখন আল্লাহর বান্দার অনাস্থার কারণে আল্লাহর বান্দারে গালি দেওয়ার কারণে কাল কিয়ামত দিন এই পাপের কারণে তুমি জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে সমাজের ভিতরে অনেক মুসলমান পাওয়া যায় অনেক মা বইনে বল পাওয়া যায় এই সময় খাজি ফোসা দাঙ্গা সৃষ্টি হয় আল্লাহর বান্দা তুমি লেঙ্গি মারো লুঙ্গির আটর উপরে তুলিয়া নাও ইলার সমাজে দেখা যায় এমন জজবা এমন জজবা আল্লাহর বান্দা তুমি আল্লাহর ইবাদত করতে হতে জজবা তোমার দেখা যায় না তোমার জজবা দেখা যায় না সামান্য বৃষ্টি হইলে তুমি বাড়ির মধ্যে মসজিদের মধ্যে আও না বাড়ির মধ্যে নামাজ আদায় করিলাও কারণ বৃষ্টির মধ্যে মসজিদ গেলে আমার কাপড় আমার কাপড়ের মধ্যে আপনার ফেক লাগি দিব আপনার বারিশের ফেক লাগি দিব পানি লাগি দিব আমার শরীরটা বিধি দিব তুমি ইবাদত করতে তোমার জজবা সৃষ্টি হয় না এই সময় আরো জন লাগে খাজি ফসাদ শুরু হয় এমন ভাবে জজবারে আরম্ভ করিয়া যাও তোমার লুঙ্গি আটুর ভে তুলিয়া তুমি খাজি ফসাদ করিয়া নে ওলা নিমাত খাজি ফসাদ করো এই সময় এই সময় গালি গালি করিও না নিউটল তাকিও সাইলেন্ট তাকিও নবী জানায় দেন যে এই সময় যে বন্ধা যে উম্মত নিউটন থাকবো মানুষের লাগে খাজি ফসাদ করত না এই মানুষ কে আমার তো দিন সর্বপ্রথম জন্মতর মধ্যে যাইব অর্থাৎ সবার কর্ণে ওয়ালা ব্যক্তির সঙ্গে আমার রব্বুল আলামিন কয়েকটা বার সুবহানাল্লাহ আমার রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে ফরমায় আল্লাহু মাস সাবিরিন যারা সমাজের ভিতরে সবার করব ধৈর্য ধরিয়া দেইব আজকে একজন মানুষ যদি আমার তলোয়ার যদি ছেদ মারিলায় একজন মানুষের চপ্পল দিয়ে আমার যদি তাপ্পড় মারে একজন মানুষে আমার গালি গুলোজ করে আমার লাখান ব্যক্তি যদি চাইলেন তাকে এ কোনো গালি গুলোজ করি না ওটা সবর করিয়া যদি যায় আমার সঙ্গে রব্বুল আলামিন তাকবা কও সুবহানাল্লাহ আল্লাহর বন্দে জ্ঞান হল নবীর উম্মতের দল সমাজের ভিতরে কোনোদিন মানুষের লাগে খারাপ ব্যবহার করিও না খারাপ ব্যবহার করিও না মানুষের গালি গুলোজ কোনো সময় করিয়া যায় না এই গালি গুলোজ করনে ওয়ালা ব্যক্তির সমাজের ভিতরে নবী টাইটেল দিয়া যায় মুনাফিক সেল নম্বর শর্ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামে ফরমান ও আমার উম্মতের দল তোমরা জানা রাখো এই সময় সমাজের ভিতরে তোমারে আমানতদার বানানি হইব তোমারে আমানতদার বানানি হইব মসজিদের তোমারে সেক্রেটারি বানানি হইছে মাদ্রাসার সেক্রেটারি বানানি হইছে কোন একটা সংস্থার তোমারে সেক্রেটারি বানানি হইছে তোমারে আমানতদার ভাবিয়ে তোমার কাছে মানুষ মানুষে পয়সা রাখিয়া নিছে এই আমানতদারির মধ্যে তুমি যদি খেয়ানতদারি করিয়া যাও এই যে মানুষে খেয়ানত করিয়া যাইব আমানতের মধ্যে খেয়ানত করিয়া যাইব আমার নবী জানাই দিন তারে মুনাফিক করে সার্টিফিকেট দেওয়া হয় এখন আউযুবিল্লাহ ওলা নিমাত আজকে সমাজের ভিতরে আমার মানুষে আমানতদার হিসাবে আমানতদার ভাবিয়া আমার কাছে হাজার হাজার পয়সা রাখছে আমি কিটা করি আর পয়সা পাই এই পয়সাটা খরচ করি নি আর শরীয়তর মাত হাদিসের মাত বাইরে তোমার কাছে কোনো মানুষে যদি আমানত রাখে যেই রকম ভাবে পয়সা রাখবো 100 টিকি রাখছে 500 টিকি রাখছে এটা তুমি খরচ করতে পারতে না যেমন ভাবে রাখছে তেমন ভাবে তুমি রাখতে লাগবো এমন লাখান ব্যক্তি হইয়ারা বলে আচ্ছা মসজিদের পয়সা মাদ্রাসার পয়সা কোনো একটা কাউন্টার পয়সা আজকে আমি ওই পয়সাটা খরচ করি আর আনা ইজাজতে আনা পারমিশনে রাখনেওয়ালা যে মানুষে আমানত রাখছে তুমি যদি বেশি অভাব ভরি যাও তার কাছে পারমিশন লওয়া লাগবে বাইরে আমি মাস ফুরলে তোমার পয়সা আমি রিটার্ন ঘুরে ইতাম ভারমো এখন এমন অভাবে দেখা দিছে তোমার পয়সার আমি খরচ করতাম ফারিনি আজকে তার কাছে পারমিশন লইলে কত সময় তোমার লাগে যাই দইব তোমার খেয়ানাতদার বলা যাইতো না আজকে আমি সমাজের ভিতরে আছি পয়সারে খরচ করিয়া আমানতের মধ্যে খেয়ানত করিয়া দিয়ে আর মুসলমান এরা পাওয়া যায় সমাজ তারে গেছে যে সময় অডিট করা হয় হিসাব লোয়া হয় দেখা যায় 1 লক্ষ টাকা নাই 50,000 টাকা নাই কই গেল মসজিদের পাউন্ড খালি মাদ্রাসার পাউন্ড জিরো মারছে কোনো একটা সংস্থার পয়সা নাই জিরো মারছে অডিট গিয়ে হিসাব নাই তো খেয়ানাতদার যারা খেয়ানত করে আমানতের মধ্যে খেয়ানত করে নবী জানাই দেন এরা মুনাফিকের লকব দেওয়া হয় সময় নবী দেখুন আউযুবিল্লাহ তো রব্বুল আলামিন জানায় দেন বান্দারে জমিনের মধ্যে তুমি মুনাফিকের টাইটেল কোনোদিন লাগাইও না যারা জমিনের মধ্যে মুনাফিক দুকাবাজ আমি রব্বুল আলামিন কিয়ামত দিন জাহান্নামের একদম নিচস্তরের মধ্যে তারে প্রবেশ করাই মুখও না আউযুবিল্লাহ জমিনের মধ্যে মুমিনের সার্টিফিকেট লাগাই যাও আজকে সমাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামে ফরমান আউয়ালু মা ইউহাসাবু বিহি রাব্বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামতি আস-সালাহ
قيامت ردين ميدان مشتر المدي رب العالمين شرب بطم نبادر جيك شخوري يعني شرب بطم بند ديشمي رب العالمين عدالة مدك فوسي باي تخن شرب بطم نبادر حشاب لديب بنده زمين ومد خطر قدمي نماز يدائي خوريا گلائي زمين ومد خطر قدمي نماز پر نبوت ميدائي خوريا گلائي اللر نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم فرمائي جرى امت خل زمين ومد نماز شنشدن خوري ليبو ترفسن نماز صحيب بفواجيبو بكي شمست عمل ترفسن شنشدن سبحان الله امال لغم بكتی جمعين ومد فاسق دن نماز جدی شنشو دن خوریا فڑی لائي رب العالمين شندشت غرر جن نائمان باب خوزي بن خشور در نماز جدی ادائي خوریا جائي اقتا وقت دن نماز ساری تم نائي قوزا خور تم نائي تائم تبول باب جدی نماز ادائي خوریا جائي گیا امار نبی جنائي دن بكتی شمستو عمال لمر بلاوی بخو سبحان الله وين فسدت فسد العمل كله امر نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم فرمان زرا امه الزمين مد نماز شنشدن হইতো না নমাজ ফাসিদ করি লইব নমাজ পড়িতে পারতো না নমাজ পড়িছে কিন্তু নমাজের মতন নমাজ আদায় করেছে না মুরকে যে এরকম ভাবে আদার খায় আদার খাওয়ার মতন পড়িছে ও রুকু করছে সিজদা করছে এক তাসবিহ ও তেলাওয়াত করেছে না এমন ভাবে মুসল্লি হল পাওয়া যায় রব্বুল আলামিন জানাইদিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম صلاتهم ساهون امن باب نمازي بنيو نا امن باب مسلي بنيو نا زي مسلي خل تمي تمر نماز تكي غفلت رو مدى خطايا جارائي نماز رو مدى كي سوري فاتحة رو شندر بو تلاوت خود دائي فرد دائنا سورة تلاوت خود دائي فرد دائنا رو كور مدى كي ستين تسبيح تمي تلاوت خود دائي ایک تسبيح تمي تلاوت خود دائي فرد دائنا امن دير دير نماز فرد دائي جي نماز رو مدى تمر خزو فوادائي تو خشو فوادائي تو بوا اوٹا شمستو زنس چوئي باب فوادائي تو আমার নবী জানাইতেন যারা উম্মতে নামাজ সংশোধন করিয়া জমিনের মধ্যে পড়িয়া যাইব এরার বাকি সমস্ত আমল সংশোধন আর যারা নামাজ সংশোধন হইতো না নামাজ পড়া হইতো না আমি নবী জানাই দি আর তার সমস্ত আমল বেকার হই যাইব আল্লাহর বান্দা কেন হল নবীর উম্মতের দল আজকে কোরআন তেলাওয়াত করিয়া জিকির আজকার করিয়া যায় আর বালা বালা হামগুলা করিয়া যায় কিন্তু আমার পিছনে নামাজ সংশোধন নাই যত সময় পর্যন্ত নামাজ সংশোধন হইতো না তত সময় পর্যন্ত বাকি আমল সংশোধন হইতো না আল্লাহর বান্দাগণ বল নবীর উম্মতের দল আজকে দুনিয়ার জমিন ও মাঝে রব্বুল আলামিন জানাই দিল এই আমার বান্দাগণ বল জমিন ও মাঝে তোমরা ফাটাই দিলাম এই জমিন ও মাঝে তোমরা চিরস্থায়ী দিয়া দেই নাই জমিন থেকে একদিন প্রত্যেকজন মানুষ বিদায় লওয়া রাখব আমি রব্বুল আলামিন জানাই দিই আর কুল্লু নাফসিন যায়েকাতুল মউত এই জমিনের মধ্যে প্রত্যেকজন মানুষে প্রত্যেকটা মখলুকে মউতর স্বাদ গ্রহণ করা লাগব আজকে আমি জমিনের মধ্যে বাসমু চিরস্থায়ী কোনো গ্যারান্টি নাই আপনিও জমিন থেকে বিদায় লওয়া রাখব আমিও জমিন থেকে বিদায় লওয়া রাখব প্রত্যেকজন ব্যক্তি জমিন থেকে বিদায় লওয়া রাখব আল্লাহর বান্দাগণ এখন জমিন থেকে এই সময় বিদায় লইব প্রত্যেকজন মানুষে মউতর স্বাদ গ্রহণ করা লাগবো আজকে আমার যদি বালা আমল হয় জমিনের মধ্যে বালা যদি আমলগুলা করিয়া যায় আমার মৌতের সময় বালা মৌত হইব আর জমিনের মধ্যে বালা আমলগুলা করতাম ফরিয়া তখন মৌতের সময় এমন ভাবে কষ্ট হইব সাকরাত লাগবো আমার মুখের মধ্যে সমস্ত সাগর যদি পানি যদি মুখের মধ্যে দেওয়া হয় আমার সমস্ত সাগর যদি পানি আমি গুনাহগার ব্যক্তির মুখের মধ্যে দেওয়া হয় এর বাদে আমার লাগান গুনাহগার মৌতের সময় কোনো শান্তি পাইতাম না এই কারণে নবীর উম্মতের দল আল্লাহর বান্দা গান বল শুনিয়া না ও জমিন থেকে গোটা দিন মানুষ বিদায় রইতে আছে প্রত্যেক দিন মোবাইলটা অন করলে দেখা যায় করিমগঞ্জ টাউন আল্লাহর বান্দা গান বাইক অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছে হাইলাকান্দি টাউনের মধ্যে বাইক অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছে প্রত্যেক দিন একজন দুইজন মানুষ অঘটন হইয়া মারা যায় গোটা দিন কত মানুষ হল দুনিয়ায় জমিন থেকে বিদায় লইয়া যায় আল্লাহর বান্দা গান বল আমি তো জমিন থেকে বিদায় লইয়ার আমি মুমিন হিসাবে জমিন থেকে বিদায় লইয়ার নি না বেঈমান হিসাবে জমিন থেকে বিদায় লইয়ার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল জমিন থেকে মুমিন হিসাবে জমিন থেকে বিদায় লইয়া যাও জমিন থেকে বেঈমান হিসাবে জমিন থেকে বিদায় লইও না রাই বরাবর গুনাহ লই আমার উম্মত যদি কবরের মধ্যে চলে যায় আমার উম্মতের কবর জাহান্নামের গাড়া বনে হন আউযু বিল্লাহ উম্মত হল সে জমিনের মধ্যে হাজার হাজার গুনাহগুলা করিয়া যায় আর আজকে আমার গুনাহের পিছনে আমি তওবা করতাম পারি না
সংশোধন হইতাম পারি না কোন সময় আমার সম্মুখে আজরাইল আইবা আমার রূহের কবজ করিয়া লই দেইবা আমি আজরাইলের সঙ্গে যাইতাম রব্বুল আলামিনের কাছে যাইতাম আমি কোন বস্তু নিয়ে একটাবার আল্লাহর কাছে যাইতাম নবীর উম্মতের দল আল্লাহর বন্দেগণ কল قيامت دين رب العالمين جنايدين وإنما توفون وجوهكم يوم القيامة أمي رب العالمين قيامت دين فتق دون بنداغ لكرا فريشة بتر نبا يعمل مدى شاب دي عدمو أسكي زمين مدى دخو بندا زمين مدى جبت قنا خوريا شمست قنا من دائري مدى لخاسي جبت بلا بلا قنا خوريا جيا شمست دائري مدى لخاسي قيامت دين ديشم يا رب العالمين تن عدالة رمض تن ديري كليا نيبا پتك جن پیغمبر غلو داغ ديبا پتك جن پیغمبر غلو رمض غلو داغ ديبا امر رب العالمين جنائ دين قرآن كريم بطر جنائ دين قيامت دين ديشم يا حضرت نوح عليه الصلاة والسلام ديشم يا رب العالمين داغ ديبا ونوح عليه الصلاة والسلام তোমার তো জমিনের মধ্যে আমি একজন পয়গম্বর বানাই দিলাম তোমার জমিনের মধ্যে একজন নবী বানাই দিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে রব্বুল আলামিন হবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে তোমার উম্মত হলে কতটুকু দিনের মত কথা পৌঁছায় দিলা একবার আল্লাহর জানায় দাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হবে আল্লাহ জমিনের মধ্যে আমার উম্মত হলে আমি একদিন নয় দুই দিন নয় পূর্ণ সাড়ে নয়শো বছর জমিনের মধ্যে আমার যেই সময় আমার উম্মত দিনের মত কথা শুনল না রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করিয়া দিলাম আল্লাহ তখন তুমি রব্বুল আলামিন জমিনের মধ্যে জলজলার সৃষ্টি করলাই এই জমিনের মধ্যে ফ্লাডের সৃষ্টি করলা সমস্ত উম্মত হলে জলজলার মধ্যে ডুবিলা সমস্ত উম্মত হলে ইবলাডের মধ্যে ডুবিলা রব্বুল আলামিন আমি সাড়ে নয়শো বছর আমার উম্মত হলে দিনের দাওয়াত শুনিয়া দিলাম ও আল্লাহ রব্বুল আলামিনে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হলে ডাক দিব ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হলে একটা বানাও তোমার তান কাছে জমিনের মধ্যে কোনো পয়গম্বর ফাটাই দিলাম নি কোনো নবী বল ফাটাই দিছিনি সমস্ত উম্মত হলে এক বাক্যে হবে আল্লাহ জমিনের মধ্যে আমদার সম্মুখে কোনো নবী ফাটানি হইছে না আমদার সম্মুখে কোনো দিনের মত কথা আমরা শুনতে পাইছি না আমদার কাছে কোনো নবী গিয়া পৌঁছিস না রব্বুল আলামিন একটা বারে তুমি রব্বুল আলামিনের কাছে তোমার সাক্ষী তোমার প্রমাণ লই আই দাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কবে আল্লাহ জমিনের মধ্যে আমি দিন আমার উম্মত হলো দিনের মত কথা শুনাই দিলাম একদিন নাই দুই দিন নাই চাই নয় সমস্ত দিনের মত কথা শুনাই দিলাম ও গো আল্লাহ আমার দলিল হয়ে থাকলো কি আখেরি নবী প্লাস আখেরি নবীর উম্মত হল কো সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কবে আল্লাহ আমার দলিল আমার প্রমাণ হয়ে থাকলো আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আখেরি নবীর উম্মত হল কো সুবহানাল্লাহ তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর উম্মত হল ভাই হায় আখেরি নবী তো কত জমানার বাদে আর নবী আইবা আর এই নবীর উম্মত হল কত বাদে আইবা তারা তোমার কি রকম ভাবে সাক্ষী বনে দেইবা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কবে আল্লাহ যে আখেরি নবী রূপে কোরআনে কারীম তুমি নাযিল করবা যে কোরআনে কারীম তুমি অবতীর্ণ করিয়া দিলে আল্লাহ এই কোরআনে কারীমের ভিতরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াকিয়া হল সেই মুসলমান ওয়াকিয়া কিতাব নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত হল সাড়ে নয়শো বছর দিনের দাওয়াত দিয়া দিলা তার উম্মত হল একটাবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো রেসপন্স দেয় না এই কারণে রব্বুল আলামিন জানায় দেন বান্দা
قيامت دن فتقدن بكتي آدم عليه الصلاة والسلام تكليا اكدم قيامت فجنت جدو بكتي خل سبيل المدعيبا شمستو بكتي خل الله رب العالمين عدالة مدعي جواب دوارك بخو سبحان الله امر نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم فرمان قيامت دن ميدان محشر المدع جتو شمائي فجنت امر امت فشت برستر اتر جتو فرطنا تتو شمائي فجنت الله رب العالمين عدالة قدم اتائي تفرطنا قيامت دن پتک دن بكتی اخ لگیا اللہ عدالت مدع پشت پسنر اتر دواؤ لگ با مت بجد دن نی اخوان بایری اللہ عدالت مدع پشت پسنر اتر دیتا خون پک مرشتو ایک دم دیشم ہوئے دے میٹرک اور فائنل دے فورکیا دے تو خون باری جم مدع شکیا جائے نا نی شکیا جائے بل پسنر اتر ہم فورکیا دیتا ہوں گیا تو ہینو آپ نے حکیا دوا لگ بونے حکیا گلو خام اتر বলে পাঁচটা প্রশ্নের উত্তর জমিনে উকিয়া যায় গিয়া হিকিয়া গেলেও খাম হইত না এটার হিকিয়ারত হলো গিয়া আপনি আমল আপনি জমিনে আমল করেন যে অটোমেটিক্যালি আপনি হলো গিয়া হিসাব দিতে পারবা বুঝছেন মাত একজন বেন্দে বন্ধা কইল বলে হুজুর একটা জিনিস না জিগাইয়া পারিয়েন না বলে কিটা রে বাবা বলে হুজুর আমরা তো মাদ্রাসাত পড়াশোনা করছি না আমরা তো আম মানুষ তো কবর গিয়া লাগে মা রব্বুকা মা নবীকা মা দীনুকা তিনটা প্রশ্ন করা হইব আমরা তো আম মানুষ আরবি তো জানি না আরবি তো শিক্ষাও নাই তা কবরের মধ্যে তিনটা সওয়াল আরবি জবাব দিতে পারব না এমন একটা প্রশ্ন করলো আমি বললাম বাইরে আরবি জবাব দেবা এটা তোমার আমলে করাইবো আমল যদি বাড়া করতে পারো আরবি ফোড়া লাগতো না আর আরবি ফোড়িয়া আমল লাগান ব্যক্তি সমস্ত জিন্দগি আরবি ফোড়িয়া আর আরবি ফোড়াইয়া যদি আমল যদি ঠিক থাকে না অনেকে ওখানে হইতাম পারতাম না মাতা শুনুন আমল রূপে দরমাদার আমল রূপে নির্ভর করবো তুমি জমিনে বলা আমল করবা মার রব্বুকা রব্বি আল্লাহ কইবা আমার রব আল্লাহ প্রত্যেকটা প্রশ্ন তুমি আরবিতে দিতে পারবো কোনো অসুবিধা নাই মাত বলে গেছেন এই কারণে আল্লাহর বন্দে গান এখন নবীর উম্মতের দল কিয়ামত দিন নবী জানাই দেন যত সময় পর্যন্ত পাঁচটা প্রশ্ন উত্তর দিতে পারত না তত সময় পর্যন্ত আল্লাহর আদালত থেকে কত মোটাই তো ঘর তোরাই কোনো ব্যক্তি এখন নম্বর আমার রব্বুল আলামিন ডাইরেক্টলি আজকে জমিনে মধ্যে আল্লাহর কোনো ব্যক্তি দেখছি না আর দেখতাম না আর কিয়ামত দিন রব্বুল আলামিন ডাইরেক্টলি আপনার লাগে কথাবার্তা করবা ডাইরেক্টলি আমার লাগে কথাবার্তা করবা মাঝখানে কোনো আপনার গাওয়া থাকত নাই কোনো ফাসলা থাকত নাই অর্থাৎ রব্বুল আলামিন ডাইরেক্টলি আপনার আমার লাগে কথাবার্তা করবা এক নম্বর রব্বুল আলামিন কইব বন্দা জমিন মধ্যে তোর পাঠাই দিলাম একদিন নাই দুই দিন নাই সত্তর বছর জিন্দগি অতিবাহিত করি আইস আশি বছর জিন্দগি অতিবাহিত করি আইস নব্বই বছর জিন্দগি অতিবাহিত করি আইস বন্দা একটা বার আমি রব্বুল আলামিন তুমি উত্তর দিয়া দে এই সমস্ত জিন্দগির তোর সমস্ত কারগুজারি আমার শোনাইয়া দে ও আমার লাগান যুবক বায়ান একটা বার শুনিয়া নাও জমিনের মধ্যে চব্বিশটা ঘন্টা অতিবাহিত করিয়া নে আর চব্বিশটা ঘন্টার মধ্যে একটা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতাম পারি না এই চব্বিশটা ঘন্টা নাই চব্বিশ সেকেন্ড আল্লাহ চাইতো নাই প্রত্যেকটা সেকেন্ড সেকেন্ডর হিসাব কিয়ামত দিন দেওয়া লাগবে রে মুসলমান দুই নম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান উম্মত জানা রাখো কিয়ামত দিন দুই নম্বর প্রশ্ন হইব এই আমার বান্দা রব্বুল আলামিন কইব বান্দা তুমি এক সময় জওয়ান আসলা তুমি যৌবন আসলা তোমার যৌবনের বাহাদুরি দোকানের মধ্যে খাটাইছো ফুটবলের মধ্যে খাটাইছো টিকেটের মধ্যে খাটাইছো বালা বালা নাই খারাপ খারাপ জিনিসের মধ্যে খাটাইছো এই যৌবনের সময়টা কোন জায়গার মধ্যে অতিবাহিত হইয়া গেলাই আজকে আফসোস লাগে আমার লাখন যুবক সকল যুবকর কোনো কদর দানি করিয়ান না এই যৌবনের সময় যে তারা অতিবাহিত করিয়া যে আর কোনো কদর দানি করিয়ান না এই যৌবনের ইবাদত বন্দেগী যত বেশি করবা তত বেশি আল্লাহ তোমার বে সন্তুষ্ট হয়ে রাখো সুবহানাল্লাহ বুড়া মানুষ হই আল্লাহ বয়স্ক যেই সময় মানুষ হই যায় তখন বয়স্ক হওয়ার বাদে মানুষের ব্রেইনের ফাংশন কমে যায় গিয়া ব্রেইনে কাম করে না এক অক্ত নমাজ যেই সময় পড়িব তখন আল্লাহর বন্দায় দুই রেখাত পড়িয়া কইব মনে হয় চার রেখাত পড়ি লইছি চার রেখাত পড়িয়া কইব মনে হয় দুই রেখাত পড়ি লইছি অর্থাৎ ব্রেইনের সমস্ত ফাংশন আপনার কমে যাইব এই কারণে আল্লাহর বন্দে গান হল যৌবনের ইবাদত বন্দেগি যত বেশি করবা তত বেশি আল্লাহ তোমার ফে সন্তুষ্ট হইবা হো সুবহানাল্লাহ আল্লাহর একজন বন্দা যে বন্দায় তার যৌবনের ইবাদত বন্দেগি অত বেশি করিয়া গেল অত বেশি করিয়া গেল আর একজন বন্দায় এই সময় বাজারের মধ্যে গেল একটা গোলাম খরিদ করার জন্য একটা গোলাম রে বাজার দিয়ে কিনে আনল গিয়া জোয়ান একটা গোলাম ও এই সময় গোলাম রে কিনল গিয়া তখন গোলাম দেখলো গোলাম তোমার বাজার থেকে আমি কিনিয়া নিয়ে আর
তুমি আমার বাড়ির মধ্যে আমার গোলামিয়ত খটায় গোলাম উঠিয়া কইল আল্লাহর বান্দা তোমার তো গোলাম আমি হইব কিন্তু তিনটা জিনিস তোমার কাছে শর্ত আছে এই তিনটা জিনিস তুমি পূরণ করা লাগবে এই তিনটা দিন যত সময় পর্যন্ত এই তিনটা জিনিস তুমি মানতা না তত সময় পর্যন্ত তোমার গোলাম আমি হইতাম পারতাম না গোলামে কইল তিনটা জিনিস মালিক তিনটা জিনিস তোমার কাছে চাইয়ার এক নম্বর যেই সময় পাঁচ অক্ত নমাজের টাইম হইব মালিক পাঁচ অক্ত নমাজের সময় তোমার কোনো আমি কাম করতাম না তোমার কোনো খেদমত করতাম পারতাম না পাঁচ টাইমের সময় তুমি আমার নমাজ পড়ার সময় দেওয়া লাগব দুই নম্বর শর্ত মালিক তুমি আমার বাজার দিয়ে কিনিয়ে আনে না দুই নম্বর শর্ত হয় তাহলে গিয়া তুমি কইলে আমার দিন করে বেলায় তোমার খেদমত করমু তোমার সারা কাম কাজ করিয়া দেবে কোনো অসুবিধা নাই রাত্রে বেলা আমি এক সেকেন্ড তোমার খামার মধ্যে আমি থাকতাম না এইটার শর্ত তুমি আমার মঞ্জুর করা লাগবো মালিক কইল ঠিক আছে তিন নম্বর শর্ত তাহলে মালিক তুমি আমার গোলাম বাজারটি কিনিয়া নে তিন নম্বর শর্ত ওই তাহলে তোমার বাড়ির মধ্যে যত কামরা হল আছে যত রুম হল আছে যত ঘর হল আছে এই সমস্ত ঘর থেকে বাসিয়া সব থেকে খারাপ ঘরটা তুমি আমার দিয়া দেওয়া রাখবো ও তিন আটটা তিনটা যেই সময় শর্ত গোলামে খোয়া দিল মালিকে মালিকে কইল ঠিক আছে তোমার তিনটা শর্ত আমি মানলাম কিন্তু এর বাজাও তোমার খরিদ খরিয়া নেই আর তদ্রুপ ভাবে যেই সময় গোলাম রে খরিদ খরি আমার বাড়ির মধ্যে লেয়া গেল দিনকুর বেলায় যেই সময় নমাজের সময় হয় পাঁচ অক্টর নমাজের সময় মালিকে গোলাম রে সারিয়া দে গোলাম যাও আগে তো শর্ত আসলো তুমি নমাজের টাইমে নমাজ পড়তা যাও নমাজ পড়া কোনো অসুবিধা নাই সারাদিন গোলামে মালিকরে খাম করে সারাদিন খাম করে ফাগরিয়া রাত্রে বেলা গোলাম রে এক সেকেন্ড তো খাম করে না কারণ আগে আমি শর্ত লাগাইছি রাত্রে বেলা তোমার খাম করতাম পারি না খাম করতাম পারতাম না আর তিন নম্বর শর্ত তোমার যেটা খারাপ ঘর আছে এই খারাপ ঘরটা আমি লিয়ে গেলাম গিয়া একদিন মালিকে উঠিয়া কইল আমার গোলাম তো রাত্রে বেলা আমার খেদমত করত না শর্ত লাগাইল এই রাত্রে বেলা সময়টা কোন জায়গার মধ্যে অতিবাহিত করিয়া যায় এই সময়টা কোন জায়গার মধ্যে কাটাইয়া যায় মালিকে কয়েকদিন পরে গেল এই গুলা আমার ঘরের মধ্যে গিয়া উগি দিয়া দেখলো এই গুলামটা শ্রদ্ধার অবস্থার মধ্যে হো সুবহানাল্লাহ এই গুলামে সারা রাত রব্বুল আলামিনের কদমের মধ্যে শ্রদ্ধার অবস্থার মধ্যে থাকে আর সমস্ত রাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া যায় দিনকে বেলা তার মালিকের ইবাদত মালিকের আপনার খামখাস করে আর রাত্রে বেলা রব্বুল আলামিনের ইবাদত করিয়া যায় হো সুবহানাল্লাহ তো মালিক ইয়া দেখলো এমন ভাবে আল্লাহর বন্দা সিজদা অবস্থার মধ্যে আসমান থেকে এই বন্দা যে জায়গার মধ্যে সিজদা করে আসমান থেকে বন্দা পর্যন্ত এমন একটা মুসলদার বাতি রব্বুল আলামিনের দিয়া দিল হো সুবহানাল্লাহ ওদিন সারা রাত আল্লাহর ইবাদত করে আর সারা রাত মালিকের কাম করে আগে শর্ত লাগাইছে বলে আমি সারা রাত তোমার কাম করতাম না সারা রাত আমার তো আসল মালিক আসল ও মালিকের আমি কাম করম ও মালিকে একদিনকে দেখলো কি ই আমার গোলামটা এমন ভাবে আল্লাহ আল্লাহ করে সারা রাত সিদ্ধার অবস্থার মধ্যে আর আসমান থেকে লিয়াতে গোলাম পর্যন্ত এমন একটা মুসলদার বাতি গোলামের দিকে তাজ মালিকের দিকে তাজ্জব বলে আমার গোলাম আর তার অবস্থা ইমন ভাবে নিশ্চয় হে আল্লাহর একদিন বলি আর এই অবস্থার মধ্যে এই গোলামটা জোয়ান মানুষ মাত্র দিয়েছেন এই কারণে আল্লাহর বন্দে গান এখন শুনিয়া নাও আজকে এইজন গোলাম মালিকের সারাদিন খাম করে রাত্রে বেলা রব্বুল আলামিনের আদালতের মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া যান আজকে রব্বুল আলামিনের জানাই দেন নবী জানাই দেন যারা উম্মত করে রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করবা জোয়ান কির অবস্থার মধ্যে ইবাদত বন্দেগি করিয়া নিবা জোয়ান কির সময়টা রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটায় যাইবা এই জোয়ান কির ইবাদতের আপনার ডাবল গুণ সব পাইব সুবহানাল্লাহ এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল কিয়ামত দিন রব্বুল আলামিন কইব বান্দা জমিন উম্মতে তোমার জোয়ান কির কোন জায়গার মধ্যে কাটাইলা একটাবার তোমার জোয়ান কির হিসাব দিয়া দাও যত সময় পর্যন্ত বন্দা হিসাব দিতে পারতো না আল্লাহর আদালতে কদম উঠাইতে পারতো না এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল তিন নম্বর রব্বুল আলামিন প্রশ্ন করিয়া নিব বন্দারে জমিন উম্মতে কোন জায়গাতে তুমি মাল খামাই করিয়া নিসলাই টাকা পয়সার কোন জায়গাতে অর্জন করলাই কোন জায়গাতে তুমি টাকা পয়সার খামাই করিয়া নিলাই মানুষের ডাকাতি করলাই মানুষের চুরি করলাই মানুষের দোকান লুটপাট করলাই না হক হালাল ভাবে তুমি পয়সার অর্জন করিয়া নিলাই একটাবার আমি রব্বুল আলামিনকে জানাই দাও বন্দা যত সময় পর্যন্ত তোমার রুজি রোজগার তোমার টাকা পয়সা তুমি হিসাব দিতে পারত
নাই তত সময় পর্যন্ত আল্লাহর আদালতে তুমি কদম উঠাইতে পারতাই নাই সেল নম্বরে প্রশ্ন করব রব্বুল আলামিন কব বান্দা জমিনের মধ্যে যে টাকা পয়সা তুমি অর্জন করলাই কামাই করলাই এই টাকা পয়সা কোন জায়গার মধ্যে খরচ করে আনিলাই মসজিদের মধ্যে লাগাইলাই না মাদ্রাসার মধ্যে লাগাইলাই না সিনেমা হলের মধ্যে লাগাইলাই না খেলার ফিল্টের মধ্যে লাগাইলাই একটাবার তুমি জবাব দিয়া দাও যত সময় পর্যন্ত বান্দা উত্তর দিতে পারত নাই তত সময় পর্যন্ত বান্দা কদম উঠাইতে পারত নাই মত বুঝে গেছিনি ফার্স্ট নম্বরের প্রশ্ন হবে রব্বুল আলামিনের বান্দারে জমিনের মধ্যে কতটুকু ইলম শিক্ষা অর্জন হাসিল করলাই কতটুকু তুমি শিক্ষা হাসিল করিয়া নিলাই কতটুকু তুমি ইলম শিক্ষা নিলাই আর কতটুকু এই ইলম রূপে তুমি আমল করিয়া গেলাই এই বান্দারে প্রশ্ন করবে বান্দা আলিম হলে নসিহত করলা ওয়াজ করলা তুমি সমস্ত মাসলা মাসাইল তুমি জানো জমিনের মধ্যে কতটুকু মাসতার ফি আমল করিয়া গেলাই একবার তুমি সব দিয়া দাও আজকে তোমার মসজিদের মধ্যে বাইরা দেশ থেকে বাইরা জায়গা থেকে আলিম হলাইলা আজকে যে নসিহত করিয়া গেলা যে ইলম গুলো শিখাই দিলা এই ইলম রূপে কতটুকু তুমি আমল করিয়া গেলাই যত সময় পর্যন্ত বন্দা হিসাব দিতে পারত নাই তত সময় পর্যন্ত বন্দা কদম উঠাইতে পারত নাই মত বুঝে গেছিনি এই কারণে খালি জমিনে যে সরাফিরা করিয়া হ্যাঁ মানুষ আর হাইওয়ান হাইওয়ানে আর মানুষের সরাফিরা একই হয়ে গেছে বলে না নি হাইওয়ানে সরাফিরা করে সরিফিরি খার হ্যাঁ যেন খার অনু তার সমস্ত জিনিস জরুরতরা দেখা করে মানুষ সেম ভাবে হয়ে গেছে গিয়া বাইরে হাইওয়ানের কোনো হিসাব হইতো না হিসাব কিতাব খালকিয়া মতো আমরা রইব জিন্নাত রইব মানব জাতি রইব এই কারণে জমিনে প্রত্যেকটা সেকেন্ড আমি বিপলে চলি আনি আমার সোলাপিরা কিলাওয়ার মানুষের লগে সোলাপিরা কিলাওয়ার ব্যবহার কিলাওয়ার আমার দিয়ে কোনো মানুষের কষ্ট পাননি দুঃখ পাননি টাকা পয়সা খামাইয়ার বালা খামাইয়ার নি হালাল নি কতটুকু হালাল কতটুকু হারাম হারাম যদি খামাও এক পয়সা যদি হারাম খামাইলাও ইলাও দাগা দাগা চলে সুদর খারবার চলে আসো না নিমাত সুদ বাইরে সুদর খারবার কোনো মানুষের খর্তম নাই কারণ নবী দিয়ে জানাই দিয়েছেন আর একটা হাদিসের মধ্যে দেন ইজি তানি উসসাবা আল মুবিকা সাহাবাই কেরাম হলে জানাই দিন সাতটা দৃষ্টি বাসো এই সাতটার মধ্যে থেকে একটা দল সুদর খারবার মাত বুঝে সমাজের সুদর খারবার প্রচার আমভাবে হয়ে গেছে গিয়া এখানে একটা পয়সা যদি হারাম যদি আপনি 1 লক্ষ টাকার লগে মিক্সচার হয়ে যাও 1 লক্ষ টাকা হারাম হয়ে যাবে গিয়া মাত বুঝে গেছেন এই কারণে পয়সারে খামাই করতাম হালালভাবে হালাল তরিকাভাবে খামাই করতাম আর হালাল জায়গার মধ্যে যে জায়গার মধ্যে পয়সাটা খরচ করলে আমার ফায়দা হয় কেয়ামত যদি আমি পাইতাম এটা সব পাইতাম ওই জায়গার মধ্যে পয়সাটা খরচ করা হতো মাত বুঝে গেছেন এই কারণে রব্বুল আলামিনে আজকে জমিনের মধ্যে দিছে খালি শুনবাই আমি নাই পরশু শুনবাই আপনি নাই হ্যাঁ আপনি মারা যাইবা মাকির মধ্যে অ্যানাউন্সমেন্ট করাইব ঘন্টা আধা ঘন্টা ভিতরে আপনার দফন করাইব শেষ আপনার আমল শেষ হ্যাঁ নবী যে জানাই দিন ইজা মাতাল ইনসান ইনকাতা আমালহু মানুষ যেই সময় মারা যায় জমিতে তার আমল শেষ আর আমল জমিনে করতে পারত না ও তিন খাফানো টুমা লুয়ে যাইব আর যাগুলা হরিয়া গেছলো ওগুলা হ্যাঁ লুয়ে যাইব মাত বুঝে গেছেন এই কারণে বলে এই মসজিদ যে সময় কবরে গিয়া পৌঁছে যায় তার তো আমলের দরজা বন্ধ হয়ে গেছে গিয়া এখন তার ফুয়া বাত্তিজা হ্যাঁ বাইয়া কথা যদি তার ওয়াস্তে যদি কোনো আমলিয়াত করিয়ে যান বালা বালা খামগুলা করিয়ে যান এই খামর বিনিময়ে তার সব পাইব কবর মধ্যে সুবহানাল্লাহ এই কারণে আজকে এই মসজিদটা আমরা মসজিদে নি যা এই মহল্লা আমরা মহল্লা নানি এই কারণে আল্লাহর বন্দেগা আনকল আজকে আমার মা আসন বাবা আসন খেরোর মা নাই বাবা নাই যারার মা নাই বাবা নাই রে ভাই কত আফসুস বেরোর মধ্যে গিয়া খালি ঘর মা নাই বাবা নাই খান্দে আমার খান দুপক্ষে খান্দে ছোট ছোট আওলাদ কল পাওয়া যায় মা নাই বাবা নাই খান্দে ঘরের মধ্যে গিয়া নানি ভাই আজকে বাবা মা কবরের মধ্যে গেছেন গিয়া হাত পাতিয়া সাইতরা আমার ফুয়া মাহফিলের মধ্যে কোরআনের মাহফিলের মধ্যে এই মাহফিল যে মাহফিলের মধ্যে দোয়া করলে দোয়া কবুল আপনি দেখেছেন আজকে যারা মা বাবা নাই একটাবার হাত উঠে দেখাও শুনে আমার লহান ব্যক্তি বলে হুজুর আমার মা নাই কি বাবা নাই সবার মা বাবা শুননি জি নাই নাই হাত উঠে যে সরম করেন সেটা লাগিয়া আজকে আপনি যদি হাত উঠে ইবা মা বাবা নাই আমার লখান নালে একাই গুনাহগারে যদি দোয়া করি আপনারা লইয়া তখন তো আশা করি আর আমার ভাই না সাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا
وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله تمرم يا رب خل يا عليم خل يا مربي داري بغنا مربي ببدي خل يا سدو سدو معزوم بجاني خل يا بيقنا منوش خل يا مولاي كريم ما بين خل يا مولا الله رب العالمين يا الله تمام سيد الربار مدي بكري بشجو حق تسير والله الله زندگي المدي جتورك منا فرماني خوري ليسي قنا خطا خوري ليسي شريكي بداعاتي كبري فاسق يا الله انغو بطنغو ديا جتون منا قنا خطا خوري سير والله زندگي شماس قنا خطا رتمن معاف قنطا خوري داو. يا الله يا رحم الراحمين يا كرم الاكرمين يا الله امدر اي محفل مددي وني خرمانا اي بابانا اي ددنا اي ددنا اي تيشو جنة اي مولا الله اي دنيا سنيا قبر وشو اي شو الله امدر ما ببر قبر دي جنة رغل بينا اي داو ما ببر اي كن وطر وط مغفرت نصيب خريد يا الله يا رحم الراحمين يا كرم الاكرمين يا الله اي اطراب تي جتو مرشنة فرط قبر وشو اي شن والله سمست قبر بشي منصر جنت بشي بنا يداو. يا الله يا رحم الراحمين يا كرم الاكرمين يا الله اي اتر سمست منصر دندر بنا يداو سمست منصر بس بك سچا نمت بنا يداو مولا. يا الله يا رحم الراحمين يا كرم الاكرمين يا الله اي اتر برد جدو منوش لا علاجي بماني فوري سند والله الله لا علاجي بماني منصر بما دتي من بشي بنا فرماو. يا الله يا رحم الراحمين يا كرم الاكرمين يا الله تمر بندن دي دوتي تغا فشا بخري مولاي كريم مسجد الكوتي بندنا تغا فشا هزار هزار فشت تغا دوشو تغا يخشو تغا خري مولا تمر جبت بندا بندي اولي مسجد المدى خيرات خوشن والله تمر بندا بندي خيرات تمري بقبل فرماو. يا الله يا رحم الراحمين يا كرم الاكرمين يا الله زي مقصود لي زي ودشن يا مولاي كريم اي مسجد المدى صدقه قرزن والله ترى المقصود ربنا خنطا خريا داو. يا الله يا رحم الراحمين يا كرم الاكرمين يا الله اسكي جلسان قبل فرماو جلسان خبر النبي زير خدمة المدى بوساي داو. يا رحم الراحمين يا كرم الاكرمين يا الله نبي زير زندا مدى تمام امات رمع خنطا خريا داو. عدد آدم عليه الصلاة والسلام تيليا اخن فرجن دو قيامت فرجن تجد مؤمن مؤمن اخل قبر بشيبا الله شمس مؤمن مؤمن اخل معفن تاخر يا داو. يا رحم الراحمين يا كرم الاكرمين يا الله اسكن جلسار قبل فرماو اي جلسار مدى جتو بين دي حد پتسون الله شمستو بين ترى الله دعار قبل فرماو جتو ما بين اغلا حد پتسون الله شمستو ما بين اغلا حد دعار قبل فرماو. يا الله يا رحم الراحمين يا كرم الاكرمين يا الله امدا نبي يتن حق المجد تن امت الحق المجد تو بلا اي كوزي سلام دا كوزي امدا دان فرماو جتو برايتي بنا سي شون امدا وفنا سي رمدا حبات فرماو. يا الله يا رحم الراحمين يا كرم الاكرمين يا الله جاعبت بندي خريا تو دوات الله الله تمي مني بي امدا عبادة تقبل فرماو. يا الله يا رحم الراحمين يا كرم الاكرمين يا الله جتو دن اي دنيا بكر مدى جيبت تقمر بالله الله شو شمي تمي رب العالمين সন্তুষ্ট করিয়া আল্লাহ সলাবিন আর তৌফিক দান ফরমাও. ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া কিরামান লাকিরামিন ইয়া আল্লাহ যত সময় পর্যন্ত তোমার বাড়ি ঘর নিয়ে তওয়াফ করাই বানার আল্লাহ তত সময় পর্যন্ত এই জমিন থেকে আমরা মৃত্যু বন্ধ হক মৃত্যু বরণ খন্দা করাইয়া না. ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া কিরামান লাকিরামিন ইয়া আল্লাহ যত সময় পর্যন্ত শরীরের মধ্যে ইহরামের কাপড় লাগানি লইবে না তত সময় পর্যন্ত শরীরের মধ্যে কাপড়ের কাপড় লাগানি লইবে না. يا الله يا رحم الراحمين يا كرم الاكرمين يا الله امدا شمي ني بيشي بيشي غوري نيك حياه طيبه دان فرماو بيشي بيشي غوري نيك امن خر توفيق دان فرماو. يا الله يا رحم الراحمين يا كرم الاكرمين يا الله যত সময় পর্যন্ত তুমি আমদার পে তোমার হবিব আমদার পে সন্তুষ্ট হইবা না তত সময় পর্যন্ত জমিন তুই আমদ
আমাদের তুমি বিদায় হন্তা দেওয়ায় না ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কারামুল আকরামিন ইয়া আল্লাহ আমার ভাই ইন্তেজা কষ্ট করিয়া মোলাই কেম জলসার কায়েম করছ মোলা আমার ভাই অন্তর নেক হায়াতে তৈয়বা দান ফরমাও আল্লাহ তারা যায় দিলি মাকাসিদে পূর্ণ খন্দা করিয়া দাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কারামুল আকরামিন ইয়া আল্লাহ আজকের মাহফিল কবুল ফরমাও মাহফিলের সমস্ত মানুষের কবুল ফরমাও আমি গুনাহগার দিকে না তাকাইয়া এই মাহফিলের মধ্যে আল্লাহ নেক নেক বান্দা খলাস মোলাই করিম আল্লাহ আল্লাহ তোমার যে বান্দা তোমার পছন্দ লাগে তোমার পছন্দিতা বান্দার হাতের নিচে আমি হাতকে গুজের মোলা আমি গুনাহগার দিকে না তাকাইয়া তোমার বোন মায়ের বান্দার দিকে তাকাইয়া মোলাই কে আজকে দোয়া কবুল ফরমাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين